বিএনপি জামাত অবরোধের নামে জনগণকে কেন্দ্রে যাবে না এই যে কথাগুলি বলেন এটার বাস্তবতা নয়। কারণ আমার 30-35 বছর আমার নির্বাচিত জীবন ইউনিয়ন পরিষদ থেকে আমি শুরু করেছি, পর্যায়ক্রমে আমি এমপি ছিলাম 14 সালে, এবারও প্রার্থী হয়েছি। এবারের মতো জনগণের স্বতঃস্ফূর্ততা আমি অতীতে কোনো নির্বাচনে দেখি। গোবিন্দগঞ্জের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউরে ভাবি না, জনগণের চোখ মুখে যেটা প্রকাশ পায় জনগণের নৌকার সাথে আছেন। আমি মনে করি ওনাদের জামানত থাকবে না, জামানত একটি জটিল প্রক্রিয়া, মানে একটি সংকট তৈরি হয়েছে। তবে এইটি গঠন করা দরকার গোবিন্দগঞ্জের জন্য, কর্মসংস্থানের প্রয়োজনে। আমি নির্বাচিত হলে বোধ পক্ষ সরকার ভার্সেস আদিবাসী উভয় পক্ষের সাথে আলোচনা করে একটি সমঝোতার ভিত্তিতে একটা কর্মসংস্থানের উদ্যোগ আমি গ্রহণ করব, এবং এখানে যেন একটা অর্থনৈতিক গড়ে ওঠে সে ব্যাপারে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। শতভাগ আমি আশাবাদী ইনশাল্লাহ, শতভাগ।